আসসালামু আলাইকুম সবাইকে বাবুল টেলিকমের পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা অনেকদিন পরে ভিভোর ভি সিরিজের একটি আনবক্সিং ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে ভিভোর ভি 29e, একদম নতুন একটি মডেল। আপনারা অনেকেই জানেন যারা অলরেডি ভিভো ইউজ করেন, ভিভোর ভি সিরিজ খুবই দুর্দান্ত, বা আউটলুকটা অনেক সুন্দর হয়, প্লাস এটার ক্যামেরা অনেক ভালো হয়। যেমন ভিভো ভি সিরিজে একমাত্র যেটার মধ্যে আউটলুক এবং ক্যামেরার উপরে ফোকাস বেশি, আবার পারফরমেন্সও অনেক ভালো দেয়। এটার পিছনটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ফরেস্ট ব্ল্যাক কালার, আইটি কালার হয়। এটা হচ্ছে এই কালারটি গোল্ডেন কালার, আর আমার কাছে পার্সোনালি এই কালারটা ভালো লাগে, কেননা ছেলে মানুষ এটা মূলত এই অনেকের ছেলেরাও নেয়, কিন্তু এটা মূলত মহিলাদের চয়েস হওয়ার কথা বেশি, যেহেতু উজ্জ্বল কালার। আর আমার প্রিয় কাস্টমার ওনারও এটাই পছন্দ। হয় নাম তাকে আচ্ছা, আর ভাই মূলত ভিভোর ফ্যান, মানে ভাইয়ের সাথে আরও দুই ভাই আসলো, যেমন এই যে ওইদিকে এক ভাই, আবার এই যে এইদিকে আরেক ভাই আসছে। ভাইয়ের নামটা কি? রবিন। আর ওই ভাইয়ের নাম কি? ইফাত। ওই ভাইরা বলতেছে যে আমার প্রিয় ভাই কাস্টমার যে উনি ভিভো ছাড়া নেবেন না, তাই ভিভোটাই দিলাম। তাও আবার ভি 29e, মূলত ভি 27 খুঁজতেছিল, ভি 27e খুঁজতেছিল। আর আমি তাদের বললাম যে নতুন একটা ফোন আসছে, এটা দেখাইলাম এবং বললাম এর ভিতরে কী কী আছে না আছে বা সব ডিটেইল। যেমন এটার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার, আর এই কালারটা অনেক ফোনেই দেয়, অনেক সুন্দর সুন্দর কালার, কিন্তু কিছুদিন পর কালার ডিসকালার হয়ে যায়, কেননা দাগ পরে নষ্ট হয়ে যায়। কিন্তু ভিভোর ফোনগুলোতেই প্রত্যেকটাতেই পিছনে স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট গ্লাস পেয়ে যাবেন, যে কারণে এটা সহজে পুরাতন হবে না বা দাগ পড়ার সম্ভাবনা নেই। তারপর এটার পিছনে দেখতে পাচ্ছেন দুটি ফ্ল্যাশ লাইট, একটি হচ্ছে স্মার্ট ওরা লাইট, আর একটি হচ্ছে আপনার নর্মাল যে ফ্ল্যাশ লাইটটা ইউজ করা হয়। এই স্মার্ট ওরা লাইটের বিশেষত্ব হচ্ছে আমরা অনেকে রাত্রিবেলা পোর্ট্রেট ছবি তুলতে চাই কিন্তু পারি না, কারণ আমাদের ফোনগুলোতে রাত্রিবেলা পোর্ট্রেট মোডে ঢোকার পরে এই ফ্ল্যাশ লাইটের কোনো অপশনই আসে না, যে কারণে পোর্ট্রেট ছবি তোলা যায় না। কিন্তু আপনার এটার মাধ্যমে রাত্রিবেলাও অনেক সুন্দর পোর্ট্রেট ছবি তুলতে পারবেন। তাছাড়া এটাতে আছে 5G একটি প্রসেসর, যেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসর, যা অনেক ফাস্ট কাজ করে। তাছাড়া আমাদের দেশে অলরেডি জানি 5G কাজ চলতেছে, অলরেডি 5G সারা বাংলাদেশে চালু হয়ে যাবে, তাই যেহেতু বাজেট এতটুকু, শুধু শুধু 4G মোবাইল নিয়ে কী করবেন, তাই আমি মনে করি 5G মোবাইলেই ভালো, যেহেতু একটা এত দামি ফোন অনেক দিন ইউজ করবেন। তারপর এটার ডিসপ্লেতে আছে একটি ফুল এইচডি প্লাসের এমোলেড ডিসপ্লে, যা অনেক ফাস্ট, 120Hz রিফ্রেশ সহ। আর এটার মধ্যে আপনারা ডিসপ্লে ব্রাইটনেসও অনেক বেশি পেয়ে যাবেন, এটার ডিসপ্লে ব্রাইটনেস 1150 নিটের পিক ব্রাইটনেস। এই বাজেটের মধ্যে অনেক ফোনে আরও কম ব্রাইটনেসের ফোন আছে বাজারে, যেগুলো রোদের আলোতে কম ভিজিবল, কিন্তু এটা অনেক বেশি ভিজিবল। আর এটাকে চার্জ করার জন্য সাথে আছে একটি অনেক বড় একটি চার্জার, আর সাথে একটি কভার, অনেক সেফটি, USB টাইপ সি একটি কেবল, সাথে একটি সিম ইজেক্টর পিন। আর মূলত অনেক দোকানদার আছে যারা এই ফোনে অনেক সময় অফার টফার দেয়, যেগুলো হাইড করে রাখে, কিন্তু আমি ভাইদের এই অবশেষে অফার সম্পর্কেও জানালাম, এমনকি পার্সোনালি চেষ্টা করলাম আরও কিছু গিফট দেওয়া যায় কি না, তাই সব কিছু মিলে ভাইয়েরা ফোনটা নিয়ে খুশি কি না জিজ্ঞাসা করি ভাইয়াদেরকেই। ভাই ফোনটা যে নিলেন সব কিছু টোটাল মিলে কি আপনারা সন্তুষ্ট? জি ভাই আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। আচ্ছা ঠিক আছে, আপনার যে বন্ধুরা বললো যে আপনি ভিভো ফোনে নেবেন, মূলত ভিভো ফোনে তো চয়েস কেন? জি ভাই ভিভো ফোন ছাড়া সে সন্তুষ্ট, যে কারণে সে মজাও পাইছে ভিভো ফোনে, যে কারণে সে নিতে চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। যারা ভিডিওটা এই মুহূর্তে দেখছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার দিবেন, আর যারা ভাবছেন বাজেটের মধ্যে ভালো একটি ফোন নেবেন তারা অবশ্যই চলে আসবেন কেন্দ্র বাবুল টেলিকমে, কেননা আমরা সবাইকে এই বাজেট বা পছন্দ অনুযায়ী অফিসিয়াল ফোনটি দিয়ে থাকি। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।